এই দেখো প্লে করে দিলেই হয়েছে, অত কঠিন কিছু না। আগেরটা তো আমরা সনাতন। করতে হবে, সেটিংসে গিয়ে শেয়ার দেওয়া করতাম, প্রিয় এখন শুধু শিক্ষার্থী, এখানে আমি জাস্ট এটাকে দেখাই দিবে সোর্সটা কোথায়। হ্যাঁ আজকে তোমার দয়া, এখন স্যার হচ্ছে হলো রিচ আমাদের তো কথা শুনবে প্রচুর না, না ওদের কথা শুনবে না, রাগ হ্যাঁ করবো, ক্লাসটি হবে আর কি সমস্যা তোমাদের নাকি অফলাইনে পর্যন্ত, তোমার আমি হ্যাঁ পাস এটা কি ক্লাস আমাদের কথা শুনবে পর্যন্ত না, ওদের নিয়েছিলাম আর কি, তো তারপরে এটা এখন আসলে নিচে বুঝতে নামায় পারি দেখো আর কি সমস্যা তোমাদের নাকি, এই করোনার জন্য অফলাইনে আবার যখন পড়ছো আমি পাস এটা কি ক্লাস আমাদের কথা পর্যন্ত শুনবে না, নিয়েছিলাম ওদের সরাসরি ক্লাস এটা বন্ধ এখন হয়ে নিচে যাচ্ছে, নামায় দেখো আসলে সমস্যা আমাদের নাকি, পরীক্ষা করোনার জন্য আবার আমাদের যখন কথা শুনবে সামনে না, হয়তো হবে, এই জন্য অনলাইনে যতটুকু সমস্যা আমরা নাকি দ্রুত সম্ভব আগানোর চেষ্টা পরীক্ষা করবো আর আসলে কি, সামনে হয়তো হবে এই জন্য দ্রুত সম্ভব আমরা আগানোর আজকে চেষ্টা করবো শুভ আর কি গুরুত্বের অধ্যায়, এই জন্য এখানে ফার্স্ট অধ্যায় তোমাদের প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে হলো যে বিভিন্ন ধরনের অর্থকরী দানাদার তেল জাতীয় ডাল জাতীয় সবজি ইত্যাদি ফসলের উৎপাদন। আচ্ছা এইখানে এই সবার জন্যই একটা মানে মোটামুটি উৎপাদন, উৎপাদন, আচ্ছা এইখানে পয়েন্ট পয়েন্টগুলো একই আছে কিন্তু একটা এখানে কি হবে যে মোটামুটি মোটামুটি এক এক উৎপাদন পদ্ধতি এক এক রকম পয়েন্ট কিন্তু গুলো একই পড়তে আসবে, পড়তে কিন্তু জন্য এখানে কি হবে যে কিছু মোটামুটি সেম জিনিস আর কি, এক এক একটা পদ্ধতি সেটা যদি আমরা পয়েন্ট আগে যাবো গুলো একই পড়তে আসবে, কিন্তু প্রথমে মোটামুটি যে জিনিসটা থাকে আসলে সেম ধানেরটা জিনিসই দিয়ে শুরু করি, তো তাই সেটা যদি আমরা আগে আগে যাবো যাবো দেখলো তাহলে যে প্রথমে থাকবে প্রথমে একটা যে আমাদের জিনিসটা এটা থাকে চিন্তা আসলে করতে হবে সেম যে জিনিস শুরু করি উৎপাদনের উৎপাদনের ক্ষেত্রে ক্ষেত্রে একদম একদম শুরু শুরু করতে করতে হয় হয় কোথায় কোথায় থেকে, থেকে একদম একদম বীজ বীজ থেকে থেকে শুরু শুরু করে করে কি কি পর্যন্ত পর্যন্ত আসতে আসতে হবে, হবে, বীজ বীজ থেকে থেকে শুরু শুরু করে করে একদম একদম ফসল ফসল কর্তন কর্তন এবং এবং প্লাস প্লাস কি কি পর্যন্ত পর্যন্ত আসতে আসতে হবে হবে, বীজ বীজ থেকে থেকে সংরক্ষণ, সংরক্ষণ, এই এই যে যে এই এই পর্যন্ত পর্যন্ত যে যে ধাপগুলো ধাপগুলো প্লাস প্লাস এইগুলোই এইগুলোই কিন্তু কিন্তু বীজ বীজ থেকে থেকে আমাদের আমাদের সংরক্ষণ, সংরক্ষণ, এই এই যে যে আমরা আমরা পর্যন্ত পর্যন্ত যে যে ধাপগুলো ধাপগুলো ভাবে ভাবে করা করা হয় হয় এইটাইগুলোই এইটাইগুলোই কিন্তু কিন্তু বীজ বীজ উৎপাদন। উৎপাদন। এই এই যে যে আমরা আমরা শুরুতে শুরুতে ধানের ধানের বীজ বীজ যদি যদি আমরা আমরা এই এইগুলোই বীজ কিন্তু উৎপাদন পদ্ধতি পদ্ধতি কিন্তু কিন্তু শুরুতেই শুরুতেই থাকবে থাকবে হচ্ছে হচ্ছে হলো হলো বীজ বীজ তলায় তলায় শুধু শুধু চারা চারা উৎপাদন উৎপাদন আমাদের আমাদের করতে করতে হবে, হবে, তো তো বীজতলায় বীজতলায় চারা চারা উৎপাদন উৎপাদন করতে করতে গেলে গেলে আমাদের আমাদের এইখানে এইখানে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কিছু পয়েন্ট পয়েন্ট যেখানে যেখানে জানতে জানতে হয় হয় যে যে মূলত মূলত এই এই যে যে এখানে এখানে বিঘার বিঘার হিসাবে হিসাবে বলছে বলছে কোন কোন ফসলে ফসলে বলা বলা থাকবে থাকবে একরে, একরে, কোন কোন ফসলে ফসলে থাকবে থাকবে হেক্টরে, হেক্টরে, এখন এখন সেইটার সেইটার জন্য জন্য ওই ওই জমির জমির জন্য জন্য কতটুকু কতটুকু বীজ বীজ দরকার দরকার সেইটা সেইটা শুরুতে শুরুতে একটা একটা লাইন লাইন কিংবা কিংবা এরকম এরকম লিখতে লিখতে হবে হবে যে যে এখানে এখানে ধানের ধানের বীজের বীজের জন্য জন্য বলছে বলছে যে যে 1 একর1 একর জমির জমির জন্য জন্য 3 থেকে 3.5 কেজি কিন্তু সুস্থ সবল পরিষ্কার পরিষ্কার বীজ বীজ এটা এটা লাগবে, লাগবে, এবং এবং এর এর সাথে সাথে কি কি হচ্ছে হচ্ছে যে যে আরো আরো কিছু কিছু জিনিস জিনিস থাকে থাকে যে যে অঙ্কুরিত অঙ্কুরিত বীজগুলো বীজগুলো বপন বপন করতে করতে হয় হয় কখন। কখন। আমরা আমরা জানি জানি যে যে ধানের ধানের 3টা মৌসুম,3টা মৌসুম, আউশ আউশ আমন আমন আর আর হচ্ছে হচ্ছে হলো হলো বোরো, বোরো, তাইলে তাইলে আউশ আউশ ধানটা ধানটা কখন কখন হয়? হয় এখানে এখানে আউশ আউশ ধানটা ধানটা শুরু শুরু হয় হয় হচ্ছে হচ্ছে হলো হলো এই এই যে যে একদম একদম বাংলা বাংলা মাসের মাসের শুরুতেই শুরুতেই মানে মানে ফাল্গুন ফাল্গুন বৈশাখে, বৈশাখে, যেটা যেটা ইংরেজিতে ইংরেজিতে মার্চ মার্চ এপ্রিলে এপ্রিলে এটা এটা রোপণ রোপণ করতে করতে হয়, হয়, আমনের আমনের হচ্ছে হচ্ছে জুন জুন জুলাই জুলাই এবং এবং বোরোর বোরোর হচ্ছে হচ্ছে হলো হলো নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাসে। মাসে। এখানে এখানে একটা একটা স্পেশাল স্পেশাল জিনিস জিনিস বলা বলা আছে আছে যে যে জাগ জাগ দেওয়ার দেওয়ার কথা কথা বলা বলা আছে, আছে এই এই যে যে এই এই বীজকে বীজকে বস্তাবন্দি বস্তাবন্দি করে করে কিন্তু কিন্তু 24 ঘন্টা24 ঘন্টা ভিজায় ভিজায় রাখলে রাখলে তাহলে তাহলে ওইটা ওইটা খুব খুব দ্রুত দ্রুত এবং এবং মানে মানে ভালোভাবে ভালোভাবে ওরা ওরা অঙ্কুরিত অঙ্কুরিত হয়, হয়, এই এই অঙ্কুরিত অঙ্কুরিত বীজগুলোকে বীজগুলোকে কিন্তু কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আমরা আমরা বীজতলায় বীজতলায় ছিটায় ছিটায় দেই দেই আর আর কি কি ধানের ধানের বীজ, বীজ, সেখান সেখান থেকে থেকে পরবর্তীতে পরবর্তীতে বীজ বীজ হয়। হয়। তো এখন এরপরে আছে যে রোপণের জন্য আমাদের কিন্তু যেহেতু বীজ বীজের কথা রাখলাম, এখন এরপরে আছে হচ্ছে হলো যে এরপরে থাকবে রোপণ, রোপণ করার জন্য জমি নির্বাচন এবং প্রস্তুতির কথা বলা আছে। তাহলে এখানে কেমন হবে যে সাধারণত মোটামুটি সব জমিতেই হচ্ছে হলো কিন্তু 4টা থেকে 5টা আড়াআড়ি করে চাষ দিয়ে তারপরে জমি মই দিয়ে জমিকে কাদাময় করে সেভাবে তৈরি করতে হয়। এখন ধানের জমিতে বলা আছে এঁটেল মাটি, এখন কিসুর জন্য হচ্ছে হলো বালু মানে বালুযুক্ত মাটি লাগবে, কোথার জন্য পলি মাটি লাগবে, এই যে এই জিনিসগুলো আর কি, এটাও কিন্তু কখনো কখনো এরকম পলি মাটি এগুলো লাগবে একটা জিনিস। তারপরে আসলো হচ্ছে হলো যে তাদের দূরত্ব, আমরা জানি যে যদি সারি সারি করে লাগাই তাহলে তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম যে এই যেরকম যদি গাছগুলো যদি সারি সারি করে লাগানো হয় তাহলে এর সারি থেকে সারির দূরত্ব একটা আছে আর গাছ থেকে ওই একই সারিতে গাছের দূরত্ব একটা আছে, তাহলে ধানের ক্ষেত্রে এইখানে
এই স্বতন্ত্র দূরত্ব এটা কিন্তু মেনটেন করে রাখতে হবে। আচ্ছা, এইখানে সেই দূরত্বের কথা বলে নাই, এইখানে যে দূরত্বের কথা বলছে সেটা হচ্ছে হলো যে ওই আমি যদি একটা নির্দিষ্ট জাতের ধান করতেছি, তার পাশে যদি অন্য জাতের ধানের ক্ষেত থাকে, তাহলে কিন্তু পরাগায়নের মাধ্যমে সেটার কিন্তু অন্য জাতের ফুল দিয়ে নিষিক্ত হয়ে গেলে তাহলে মানের কম বেশি কিংবা বীজের বিশুদ্ধতার কম বেশি হইতে পারে। তো এই জন্য 3 থেকে 4 মিটার দূরত্বে মধ্যে অন্য কোনো জাতের ধান লাগানো যাবে না, এই কথাটা বলছে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে হলো জাত, কি কি জাত আছে এটা, এখানে রোপা, আমন, বোরো, এগুলো পরীক্ষায় আসতে পারে যে অমুক জাতের কয়েকটা করে নাম লেখো। আচ্ছা, এরপরে আসা হচ্ছে হলো যে সার উৎপাদন, সার প্রয়োগ পদ্ধতি। এখানে সার কি করতে হয়, কিছু সার যেমন আছে যেগুলা দিতে হয় কিন্তু জমি তৈরির সময়, আবার কিছু সার আছে যেগুলা মূলত পরবর্তীতে মানে ওই গাছ লাগানোর হয়তো 20 দিন, 30 দিন, 50 দিন এরকম পরে কিন্তু দেয়া হয়। যেমন এখানে দেখো বলা আছে যে ইউরিয়া ছাড়া অন্যান্য যে আছে যে টিএসপি, এমপি, জিপসাম, জিঙ্ক অক্সাইড, এইগুলা কিন্তু কেজি পার হেক্টরে লেখা আছে। এইগুলা সাধারণত জমি যখন তৈরি করা হয় তখনই এই সারগুলা দিয়ে দিতে হয় জমিতে চাষ দিয়ে আর কি। আর পরবর্তীতে ইউরিয়া কিন্তু এর পরে দেওয়া হয় সাধারণত 2 ভাগে কিংবা 3 ভাগে। আচ্ছা, তারপরে আরো বিভিন্ন রকমই আছে। ইউরিয়াটা সাধারণত কিন্তু জমিতে বেশি দিন থাকে না, দেখা যায় যে জমিতে ইউরিয়া দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে সবকিছু কিন্তু হয় হইতেছে ওইটা মাটির নিচে লিচিং হয়ে চলে যায় কিংবা হচ্ছে হলো বাষ্প হয়ে উপরে উঠে যায় আর কি। তো এই জন্য ইউরিয়াটা যেহেতু জমিতে বেশি দিন থাকে না, তাহলে আমি যদি ওটা জমি তৈরির সময় দিয়ে দেই, তো ধান গাছ লাগাবো আরো উদ্দেশ্য হলো 5-7-10 দিন পর, ততদিনে তো জমি থেকে ইউরিয়া চলে যাবে। তো এই জন্য আমাদের ইউরিয়াটা পরবর্তীতে দিতে হয়, দেখা যায় যে একটা হচ্ছে হলো 20 দিন পরে, আর একটা দেখা যায় যে হচ্ছে হলো 40 থেকে 45 দিন পরে হচ্ছে হলো এই 2 বার, আর অন থার্ড করে দিয়ে দেয়। আবার শুরুর দিকে ওয়ান থার্ড অনেক সময় জমি তৈরির সময় দেয় আর কি, বিভিন্ন ফসলের ক্ষেত্রে এভাবে আর কি। এরপরে আছে হচ্ছে হলো চারা রোপণ। চারা রোপণ হচ্ছে কেমন, যে কতদিন বয়সে চারা লাগাইতে হবে এটা বলা আছে, যে চারা রোপণের একনডার কতদিন আউশ আমন বোরোর জন্য এই দিনের লাগাইতে হবে। এরপরে আছে হচ্ছে হলো শুরু হলো তারপরে অন্ত পরিচর্যা, তাদের কি কি বিশেষ যত্ন প্রয়োজন। একটা আছে শুরুতে হচ্ছে আগাছা দমন। আগাছাগুলা সাধারণত গাছের কিন্তু প্রাথমিক পর্যায়ে তারা মূলত গাছের সাথে আক্রমণ করে আর কি, মানে মানে যখন তারা চারাগুলা ছোট অবস্থায় থাকে তখন কিন্তু জমিতে যখন আগাছা হয় তারা এই মেইন গাছের সাথে কিন্তু তারা প্রতিযোগিতা করে, করে তারা ওইখান থেকে পুষ্টি উপাদান, খাদ্য, পানি এগুলো নেয়, ফলে গাছ বড় হইতে পারে না, কম পুষ্টি পায়। তো এই জন্য শুরুর 40-50 দিন জমিকে আগাছা মুক্ত এখানে রাখতে হবে। এরপরে আসে হচ্ছে হলো পোকামাকড় রোগ বালাই ব্যবস্থাপনা, কোন যে কেমন কি পোকা সাধারণত ওইখানে ধরে এবং তাদের জন্য কি কি ঔষধ দেওয়া যায় আর কি, মানে কি কি কীটনাশক দিতে হয়। যেমন এখানে গুরুত্বপূর্ণ পোকা আছে ধানের জন্য, যে মাজরা পোকা, পামরি পোকা, তারপরে হচ্ছে হলো এই যে সবুজ পাতা ঘাস ফড়িং, বাদামি ঘাস ফড়িং, তারপরে হচ্ছে হলো চুঙ্গি পোকা, এরা সাধারণত বেশি ক্ষতি করে আর কি। এবং এদের জন্য এই যে ডায়োজেনাস 60 ওষুধ প্রতি হেক্টরে 1.5-1.7 লিটার দিয়ে কিন্তু এই হারে দেয়া হয় আর কি। তারপরে আসে হচ্ছে হলো সেচ। সাধারণত আউশে আমনে কিন্তু সাধারণত যখন বৃষ্টি থাকে তখন আমনে কিন্তু সেচ লাগে না আর কি, কারণ ওই সময় এমনিতেই বর্ষাকালে পুরো মৌসুম চলে, বৃষ্টি সাধারণত হয়, কিন্তু বাকি যে 2 সময় আছে যেমন হচ্ছে হলো আউশ আর হচ্ছে হলো বোরো, এই 2টা সময় কিন্তু সেচ দিতে হয়। এরপর আসে রগিং। রগিং হচ্ছে কি, যে কোনো এই যে অন্যান্য যদি কোনো রোগ আক্রান্ত যে কোনো গাছ যদি থাকে, মানে হয়তো একই গাছ তার রোগ তাকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই গাছটাতে কোনো রোগ পোকামাকড় আক্রমণ করছে, তারপরে হয়তো বিকলাঙ্গ হয়েছে, কোনোটা ভালোভাবে বাড়ে নাই যে পরিমাণ বাড়ার কথা, বাকি 10টা গাছ ওইটা সেই পরিমাণ বাড়ে নাই, কিংবা অন্য কোনো গাছ, এই ধরনের জিনিসপত্র যদি জমিতে থাকে, এই ধরনের গাছ, সেগুলোকে তুলে ফেলতে হবে, তাকে বলছে রগিং।
এরপরে আছে হচ্ছে হলো সব হয়ে যাওয়ার পরে তারপর ধান কাটা বা মারাইয়ের ব্যাপারটা আছে। এইখানে বলে যে ধানের যদি এই 100টা যদি ধানের হিল থাকে, মানে 100টা যদি এরকম জায়গায় ধান এরকম লাগানো আছে হয়তো 100টা পয়েন্টে, এর মধ্যে 80% গাছের যদি 80% শীষ যদি পাকা দেখা যায়, মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো পরিপক্ক হয়েছে, তখন কাটার মতো উপযোগী হয় এবং একই সাথে ওই সময় ধানের গাছ সোনালী বর্ণ ধারণ করে আর কি। এরপরে থাকে কি ধানকে নিয়ে এসে ঝাড়াই মারাই করে শুকানো, পরিষ্কার করা, তারপরে থাকবে হচ্ছে হলো সেখান থেকে সংরক্ষণ করার যে ব্যাপারটা। এখানে ধানটা ইম্পর্টেন্ট আছে, গম মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ধানটা তো অনেক ইম্পর্টেন্ট, গম মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে আসতে পারে হয় পুরা প্রশ্ন কিংবা আলাদা করে আসবে যে হ্যাঁ গমের জাতের নাম লেখো, কিংবা আসবে যে হচ্ছে হলো গমের সার প্রয়োগ পদ্ধতির বর্ণনা দাও, এরকম করে আসবে, কিংবা এই যে আলাদা করে আসবে যে রগিং কি এরকম। আচ্ছা সরিষা অতটা ইম্পর্টেন্ট না, আশা করি তোমরা এখান থেকে কি কি পয়েন্টের আন্ডারে পড়তে হবে এটা বুঝতে পারছো। সরিষা মসুর এগুলো ইম্পর্টেন্ট ততটা না, বেগুনটা ইম্পর্টেন্ট আছে, যে বেগুন এখানে একটা জিনিস যে হচ্ছে হলো বেগুনের বীজতলায় ধানের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে বীজ কিন্তু ছিটায় দিয়ে আমরা বীজতলা করছিলাম, কিন্তু এই বেগুনে তা করা যাবে না, বেগুনে করতে হবে কিন্তু এই যে সারি করে মূলত এইখানে বেগুনে দেখা যায় যে মূলত সারি করে করা হয় আর কি, মানে মূল এখানে কেমন যে ধানে ছিটাই করা হয় ঠিক আছে, বেগুনেও ছিটাই করা হয়, কিন্তু এখানে প্রথমে কয়েকদিন এইখানে ছিটে যে আমি যে বীজগুলা হয়েছে সেইখান থেকে কিন্তু তাদের বয়স 7 থেকে 10 দিন হওয়ার পরে সেইগুলা তুলে নিয়ে যায় আবার কিন্তু দ্বিতীয় আর একটা বীজতলায় রোপণ করা হয়, এবং তখন মোটের উপর যখন তাদের বয়স এই 4 থেকে 6 সপ্তাহ হয় তখন সেইগুলা প্রধান জমিতে লাগানোর জন্য উপযোগী হয় আর কি। তার মানে প্রথমে আমি বীজ দিলাম এই যে এখানে প্রতি হেক্টরের জন্য 375 থেকে 500 গ্রাম বীজ লাগে, এবং এটা সিডের বীজতলা তৈরি করে 3 মিটার গুণন 1 মিটার বীজতলা তৈরি করে সেইখানে এগুলো ছিটিয়ে করা হয়, পরবর্তীতে সেইখান থেকে 7 থেকে 10 দিন পর তুলে অন্য একটা জমিতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা এই যে এখানে কি ধরনের জমি চারা রোপণের জন্য ভালো, দোআঁশ এঁটেল দোআঁশ বা পলি দোআঁশ শ্রেণীর মাটি, 4টা থেকে 5টা চাষ দিয়ে এটা প্লাইং দিয়ে করা হয়, তারপরে যে কয়েকটা জাতের নাম বলা আছে, তারপরে যে সার প্রয়োগ পদ্ধতি, এই যে এখানে বলছে যে অর্ধেক জৈব সার এবং সম্পূর্ণ পরিমাণ টিএসপি, 1/3 ইউরিয়া এবং এমওপি সার গর্ত তৈরির সময় মাটির সাথে মিশাইতে হবে, বাকি ইউরিয়া এবং এমপি সার 3 ধাপে দিতে হবে, 21 দিন পরে রোপণের, 35 দিন পরে রোপণের আর 50 দিন পরে রোপণের, এই তো। তারপরে চারা রোপণ করতে হবে, এই যে সারি থেকে সারির দূরত্ব হবে হচ্ছে হলো 75 এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে হচ্ছে হলো 50 সেন্টিমিটার, এই দূরত্বে কিন্তু এইগুলো লাগানো হয়। তারপরে বলছে যে অনেক সময় কড়া রোদের হাত থেকে রক্ষার জন্য এই যে কলার টুকরার খোল দিয়ে এগুলো ঢেকে দেয় এবং রাত্রের বেলা ঢাকনা সরাই দেওয়া হয় আর কি। এরপরে অন্তর্বর্তীকালীন পরিচর্যা আছে যে মাটি খুঁচে আলগা করে দেওয়া, এটা একটা আছে। তারপরে পোকামাকড় রোগ বালাই দমনের মধ্যে যে এখানে কি কি রোগ হয় যেমন পাউডারি মাইলডিউ, পাতার দাগ, অ্যানথ্রাকনোস, এইগুলাকে এই যে কি ওষুধ দেওয়া হবে এখানে লেখা আছে। তারপরে বলা আছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা এখানে দেখা দেয়, এদের মারার জন্য রিপকর্ড 1 মিলি প্রতি লিটার মিশিয়ে স্প্রে করলে সেগুলো মারা যাবে আর কি। তারপরে ফল উত্তোলন কখন করবে সেটা বলা আছে। আচ্ছা একই রকম ভাবে টমেটো, টমেটো এটাও খুবই ইম্পর্টেন্ট, টমেটো বেগুনে মিল আছে অনেকটাই, টমেটো পরে নেবা, বিশেষ করে এখানে এই যে জাত টমেটো বিভিন্ন জাতের নাম সেটা তো থাকবেই, এবং একই সাথে হচ্ছে এই আরো অন্যান্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওটা তো আছেই।
মানে এই যে এই সকল পয়েন্টের আন্ডারে কিন্তু এটা পড়তে হবে মূলত, মূলা এটা দরকার নাই। পাটের বীজ এটা দরকার আছে আর কি, এইটা হচ্ছে হলো কয়েকটা আছে এখানে, পাটের বীজ, এই যে নাবি বীজ, তারপরে আগাম বীজ, যাই হোক এখান থেকে যে কোনো একটা পড়লেই হবে আর কি। নাবি বীজটা এখানে বলা আছে, তো এই বীজের চারা রোপণ পদ্ধতি এটা পড়বা, নাবি বীজের চারা রোপণ পদ্ধতি, মানে নাবি বীজের চারা রোপণ পদ্ধতি এটা পড়লে হবে। মূলত এটা তিন ভাবে করা যায়, কাণ্ড, ডগা রোপণ, চারা রোপণ, আর এবং সরাসরি বীজ রোপণ আর কি। তো এই তো সরাসরি বীজ বপন পদ্ধতি, তো এর মধ্যে এটাই বেশি ইম্পর্টেন্ট আছে, চারা রোপণ পদ্ধতি এই জিনিসটা। আপাতত এই অধ্যায় এটা আছে, তো সামনের আর একটা অধ্যায় আমরা শুরু করি যেহেতু সময় কম। এখানে কিছু জিনিস আছে যে হাইব্রিড সিড, কাস্টম সিড, জিএমও সিড, জাতের প্রবর্তন সাধারণত কেমন কিভাবে হয়, যে এই যে এক দেশ থেকে মানুষজন আর এক দেশে যায়, আগের দিনে দেখা যায় তো যে ইংল্যান্ড, তারপর নেদারল্যান্ড, তারপর স্পেন, এইসব দেশের লোকেরা অন্যান্য দেশে যেয়ে কিন্তু তারা উপনিবেশ তৈরি করত, এবং এই উপনিবেশ যখন যে থাকতো তখন তারা নিজের দেশ থেকে তারা যেসব খাদ্য ফল ফলাদি কিংবা গাছপালা যেগুলোর সাথে অভ্যস্ত এগুলো নিয়ে যেয়ে কিন্তু এসব নতুন দেশে নিয়ে যেয়ে লাগাইতো। এভাবেই কিন্তু অনেক নতুন জাত যেগুলো আমাদের দেশে হয়তো আজ থেকে 400-500-600 বছর পূর্বে ছিল না, এগুলা কিন্তু আসছে। যেমন আলু, এটা কিন্তু একদম নেদারল্যান্ডে কিংবা ইউরোপীয় এলাকায় ছিল, সেখান থেকে বাংলাদেশে আসছে কিন্তু ওই হল্যান্ডের বা নেদারল্যান্ডের লোকজনের মাধ্যমে আর কি। আচ্ছা, এখানে সংকরায়ন, এটা তোমাদের তো তো বলছি আর কি, সংকরায়ন যেটা করা হয় যে মূলত ফসলের দুইটি জাতের মিলন ঘটে একটি উদ্ভিদের সমাহার সৃষ্টি করায়। মানে কি, ওই যে পুরুষ এবং যে স্ত্রী, তার স্ত্রী এবং পুরুষের মধ্যে ক্রস করে কিন্তু মূলত যে অফস্প্রিং পাওয়া যায় সেটাই হচ্ছে মানে যে পরবর্তী বংশধর, এভাবে কিন্তু সংকরায়ন করা হয়। সাধারণত আমরা কি হয়, নর্মাল একটা প্রাকৃতিক ভাবে বাতাসের মাধ্যমে কিংবা বিভিন্ন পোকামাকড় পতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগায়ন হয়, সেটাতে এই যে এই এরকম দেখা যায় যে হচ্ছে এই ফুলের এই স্ত্রী গর্ভমুণ্ডের উপরে এসে অন্য একটা জায়গা থেকে কিন্তু কি হয় যে পরাগ রেণু এসে এখানে ধরো এখান থেকে পরাগ রেণু এসে এখানে পড়ে কিন্তু তারপরে সে এখান থেকে পরাগ রেণু গুলো ভিতরে এসে এখানে গর্ভাশয়ের মধ্যে এখানে বিভিন্ন কার্যকলাপের ফলে কিন্তু পরবর্তীতে এই গর্ভাশয় থেকে এগুলা ফলে তৈরি হয় এবং এই ডিম্বক গুলা বীজে পরিণত হয় আর কি। আর যখন সংকরায়ন করা হয় তখন কি করা হয় যে ওইটা যদি একই ফুলের মাঝে এরকম থাকে স্ত্রী এই গর্ভদণ্ড কিংবা গর্ভাশয় এবং পুংদণ্ড, পুং স্ত্রীদণ্ড, পুংদণ্ড যদি একসাথে থাকে, তাহলে আমি যদি চাই যে ওই গাছের পরাগরেণু নিয়ে করব না, তাইলে ওই গাছের পরাগরেণুকে কিন্তু আগে নষ্ট করে ফেলা হয়, সেই আমার আকাঙ্ক্ষিত অন্য একটা গাছ থেকে পরাগরেণু নিয়ে এসে ওইখানে দিয়ে সংকরায়নটা করা হয় আর কি। এই যে এই কথাগুলো এখানে লেখা আছে। কম্পোজিট জাত কি, কম্পোজিট জাত হচ্ছে হলো যে বিভিন্ন ধরনের পপুলেশনের মাধ্যমে মধ্যে সংকরায়ন করে কিন্তু এটা পাওয়া যায় আর কি, এবং সংকরায়নের পরে যে পপুলেশন গুলো হয় তাদের মধ্যে বাছাই করা হয়, এবং বাছাই করে যে গুণাবলী গুলা পছন্দসই বা গ্রহণযোগ্য হয়, যেগুলো আমার জন্য উপকারী যে গুণাবল গুলা, সেই জাত গুলাকে কিন্তু আমরা সংগ্রহ করি, এটাকে বলে কম্পোজিট। তারপরে আছে হচ্ছে জিএমও, জিএমও হচ্ছে হলো জেনেটিক্যালি মডিফাইড সিড আর কি। জিএমও সিড সেটা কেমন হয় আমরা জানি, যে তার একটা যে কোনো প্রাণী উদ্ভিদ তার কি বৈশিষ্ট্য হবে এটা কিন্তু তার ডিএনএ তে থাকে, কারণ কোন ডিএনএ তার হচ্ছে হলো ই বৈশিষ্ট্য, কোন ডিএনএ দিয়ে তার হচ্ছে হলো হয়তো ফলন এটা প্রকাশ করে, কোন ডিএনএ দিয়ে তার হচ্ছে হলো
এই যে প্রতিকূল পরিবেশ সহ্য করার ক্ষমতা এইটা থাকে, কোনো ডিএনএ দিয়ে তার রোগ পোকামাকড়ের সাথে কিভাবে সে তার আক্রমণ বা তাকে রোগ প্রতিরোধ এটা করতে পারবে, এই এই সব জিনিস থাকে। তো এখন যে জিনিসটা হয় যে এই ডিএনএ তে আমি ফলন কমাইতে চাই, তাহলে ডিএনএ এর যে অংশ আমার হচ্ছে হলো ফলন এর সাথে সম্পর্কিত, তাহলে সে অংশে আমি একটা জিনের পরিবর্তন করে উচ্চ ফলনশীল একটা জিন এখানে দিয়ে দিলাম, কিংবা আমার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ওকে দেওয়া দরকার, তাহলে যে অংশটা রোগ প্রতিরোধের জন্য পাওয়া যায় তাহলে সেই রোগ প্রতিরোধী একটা ডিএনএ নিয়ে এসে ওইখানে অ্যাড করে দেওয়া। তো এইভাবে এই জেনেটিক লেভেলে তাদের যে পরিবর্তন করানো হয় তাতে এর মধ্যে যে নতুন বৈশিষ্ট্য ঢুকা দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে হলো জিএমও বা জিএমও বীজ আর কি। আর ওই যে হাইব্রিড, সেটা তো আগেই বললাম যে ভিন্ন ভিন্ন প্যারেন্টের সংকরায়নের ফলে সৃষ্ট প্রথম জিনোটাইপ একত্রে সংকরায়িত ইনব্রিড প্যারেন্ট লাইনগুলোর মধ্যে, মানে ওই একটা স্ত্রী এবং একটা পুরুষের মধ্যে যখন সংকরায়ন করার পরে তাদের যে প্রথম যে F1 পাওয়া যায় যে হচ্ছে বংশধর, এ তাকে আবার একটা হচ্ছে হলো তার প্যারেন্ট কিংবা অন্য আর একটা প্যারেন্টের সাথে সংকরায়ন করে এই হাইব্রিডটা তৈরি করা হয় আর কি। এরপরে বলছে যে প্যারেন্ট লাইন, এই যে ফসল উৎপাদনের জন্য যে যে জিনিসটা বললাম এটাই হচ্ছে হলো প্যারেন্ট লাইন থেকে এটা পাওয়া যায়, এবং এর ফলে সাধারণত কি হয় তাদের আকার বা তেজের বৃদ্ধি হয়, তার মানে আগে যে পিতামাতার যে গুণাবলী ছিল তার চাইতে কিন্তু এটা সাধারণত বেশি হয়, এবং বেশি হবে বলে আশা করেই কিন্তু হাইব্রিডাইজেশন করা হয় আর কি, সংকরায়ন করা হয়। এই যে এখানে ছবির মাধ্যমে বলে দিছে এই যে পুরুষ এবং স্ত্রীর বৈশিষ্ট্য ছিল এই লেভেলের, এখন এইদিকে গুণাবলী বৃদ্ধি পায়, এইদিকে মাত্রা বৃদ্ধি পায়। তো এখন দেখো যে এখান থেকে পুরুষ এবং স্ত্রী দুইটার থেকেই কিন্তু এই যে প্যারেন্ট লাইন থেকে যে F1 পপুলেশন বা হাইব্রিড যা পাওয়া গেল তার কিন্তু এই যে গুণাবলীও বেশি আবার তার মাত্রাও কিন্তু বেশি আর কি, তার মানে তার বৈশিষ্ট্যটা কিন্তু আগের চাইতে উন্নত হয়ে গেল, তার গুণাবলী বেড়ে গেল, এই একটা। আচ্ছা এখানে একটা জিনিস আছে যে ইমাস্কুলেশন, এটা অনেক সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে হলো পরিপক্ক হওয়ার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে ইমাস্কুলেশন বলে, তাকে সব তাতে কি হয় স্বপরাগায়ন হয় না। ওই যে যেটা আগে বললাম যে এই যে একই গাছে হয়তো এই যে পুরুষ আর স্ত্রী এই দুইটা অংশই আছে, তাহলে আমি চাচ্ছি যে আমি এই গাছের স্ত্রী অংশ দিয়ে এই গাছের স্ত্রী অংশকে এই অ্যান্থার দিয়ে কিংবা এই পুংকেশর দিয়ে আমি পরাগায়ন করব না, তাইলে আমার কি করতে হবে একে নষ্ট করে ফেলতে হবে এবং অন্য একটা ভালো জাতের পুংকেশর থেকে পরাগরেণু এনে আমি একে সংকরায়ন করব আর কি, এই জন্য করা হয় আর কি। স্বতন্ত্রীকরণ এই জিনিসটা কেমন, যে আমি বললাম যে যদি আমি কয়েকটা গাছ, আমি একটা গাছ নিয়ে হয়তো তার ভালো জাতের বের করতেছি কিংবা সেটা নিয়ে একটা রিসার্চ করতেছি, তাহলে এখানে যদি আমি তাদের কাছাকাছি ওই একই গাছের অন্য জাত যদি আমি এখানে রোপণ করি তাহলে তাদের নিজেদের মধ্যে পরাগরেণু ট্রান্সফারের মাধ্যমে কিন্তু দেখা যায় যে ওই তারা অন্য জাত দিয়ে পরাগায়িত হয়ে হয়তো আমি যে ফলন চাচ্ছি কিংবা যে ধরনের আমি অফস্প্রিং চাচ্ছি সেটা না পেয়ে কিন্তু অন্য ধরনের আমার জাতের যে বিশুদ্ধতা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ক্ষেত্রে সেটা দূর করার জন্য আমি একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু আমি ওই ধরনের অন্য কোনো জাত কিন্তু লাগাবো না, এটাকেই বলতেছে হচ্ছে হলো স্বতন্ত্রীকরণ আর কি। যে এখানে ধানের ক্ষেত্রে বলছে যে এই 5 মিটারের মধ্যে অন্য কোনো কিছু লাগানো, অন্য জাতের ধান লাগানো যাবে না যখন আমি রিসার্চ করতো। তারপরে আলুর ক্ষেত্রে 200 মিটারের মধ্যে লাগানো যাবে না, তারপরে চাল কুমড়া মিষ্টি কুমড়া করলা এটা 800 মিটারের মধ্যে লাগানো যাবে না, ফুলকপি ব্রোকলি বাঁধাকপি এটা 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু, আর ওই অন্য জাতের ফুলকপি লাগালে সেটার কিন্তু এই যে জাতের বিশুদ্ধতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আচ্ছা, এখানে আরো কয়েকটা কিছু দিছে। স্ত্রী লাইন পুরুষ লাইন এটা হাইব্রিডাইজেশনের জন্য কিভাবে করা হয় এটা পড়ে নিতে পারো। আচ্ছা, ইম্পর্টেন্ট আছে এটা যে গাছের স্ত্রী জাতের ফুল এবং পুরুষ গাছের ফুল একই সময়ে ফোটাবার এবং পরাগায়ন সম্পর্কিত ব্যবস্থা দিই। এটা কেমন ব্যাপারটা, যে যদি আমাদের এরকম কোনো কিছু হয় যে আমি হয়তো যে কোনো একটা গাছের ফলন নিয়ে গবেষণা করতেছি, কিংবা আমি চাচ্ছি যে তার বিভিন্ন বৈশিষ্ট্যের উন্নয়ন করে আমি তার ফলনটা বাড়াবো, কিংবা তার আরো কোনো ভালো বৈশিষ্ট্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো, তাহলে এটা করতে গেলে হয়তো দেখা যায় যে আমার পরবর্তী বংশধর আসার উপায় কি, পরাগায়ন হইতে হবে। তো পরাগায়ন হওয়ার সময় স্ত্রী গাছের এই স্ত্রী অংশ যেটা আছে, যে এই যে গর্ভ সহায় গর্ভাদণ্ড এই যে জিনিসটা আছে, এবং যে পুংদণ্ড, এই দুইটাকে কিন্তু আমার একই সময়ে ম্যাচিউর থাকতে হবে আর কি। তার মানে যখন এইখান থেকে পরাগ রেণুটা আসবে ঠিক তখনই এই স্ত্রী গর্ভমুণ্ডকে তাকে ওইটা রিসিভ করার জন্য তাকেও ম্যাচিউর থাকতে হবে। তো যদি না হয়, এ যদি আগে হয়ে হয়তো এ ম্যাচিউর হয়ে তারপরে হচ্ছে হলো তার ম্যাচুরিটি স্টেজটা পার হয়ে গেল, তখন অ্যান্থার পায় নাই, মানে এখানে পরাগরেণু থেকে পরাগরেণু পায় নাই, তাহলে কিন্তু পরাগায়ন হবে না। একই রকম ভাবে আগে পরাগরেণু তৈরি হয়েছে, তখন এটা এখনো তৈরি হয় নাই, তখনও পরাগায়ন হবে না। তো সেই জন্য চেষ্টা করা হয় বিভিন্নভাবে যেন এই দুইটা ফুল একই সময়ে যেন তারা এই পরাগরেণু ট্রান্সফার এবং রিসিভ করার জন্য রেডি থাকে, সেটা করতে হয়। এই জন্য কি করা হয়, বিভিন্ন সময় আগাম জাত কোনোটা 10 দিন আগে কোনোটা 10 দিন পরে লাগাইতে হয়, কিংবা অনেক সময় কোনো রাসায়নিক স্প্রে করে ওইটা যেন ফুলটা আগে ধরে, মানে এই ব্যবস্থা করা হয়, কিংবা কখনো অন্য কোনো হরমোন যেমন জিব্রেলিন প্রয়োগ করে যেন ফুলটা দেরিতে ধরে, সেই ব্যবস্থা করা হয় আর কি। সেই জিনিসগুলো এখানে বলা আছে আর কি। এই যে পাতার সংখ্যা দেখে এখানে আর একটা জিনিস বলছে যে জানা যায় যে তাদের বয়স কেমন, এই জিনিসটা একটা আছে যে একই রকম বয়স হলে তখন হবে আর কি। এই যে সেচ উৎপাদন এবং সার ব্যবস্থাপনা, এখানে দেখো যে আগে যেরকম বলা ছিল একই রকম ভাবে এই যে আবার ইউরিয়া সারের কথা কিন্তু এই যে এখানে বলছে, যে আগে তোমাদেরকে বলছিলাম যে এই যে জমি তৈরির সময় কিন্তু ইউরিয়া দেয় নাই, 15 দিন পরে একবার দিছে, 30 দিন পরে আর 45 দিন পরে একবার দিছে এই জিনিসটা। আর হচ্ছে হলো এরপরে আছে সেচ ব্যবস্থাপনা, এই যে ধান একটা পানিগ্রাহী ফসল, তাই জমিতে যখনই রসের অভাব হবে তখনই কিন্তু সেচ দিতে হবে। রোপণের প্রথম 40 দিন এখানে 1 থেকে 2 ইঞ্চি কিন্তু সবসময় পানি থাকতে হবে, এবং 40 থেকে 80 দিন পর্যন্ত 3 ইঞ্চি, এবং এরপরে আর তখন সেচ দেওয়ার দরকার কম। তখন উদ্দেশ্য হলো ফসলে কিন্তু তখন ধানের ফুল ফুটে তখন হচ্ছে হলো এই যে পরাগায়ন হয়ে ধান এখানে বুটিং হবে, তারপরে হচ্ছে হলো এই যে মিল্ক ফরমেশন হবে, সেটা হার্ড মিল্ক স্টেজ, এগুলো পার হয়ে সেখান থেকে কিন্তু মানে ধান তৈরি হবে আর কি। তো ওই সময় সেচের প্রয়োজনটা কম আর কি। আর তারপরে আছে যে বীজ সংগ্রহকরণ পদ্ধতি, মূলত আমরা কি করি, ফসল কাটার পরে যদি আমরা সতর্কতার সাথে মারাই ঝাড়াই না করি তাহলে কিন্তু বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থেকে যায় আর কি। যেমন হচ্ছে হলো হয়তো যদি খুব বেশি আর্দ্র ভেজা জায়গায় রাখি তাহলে সেইখান থেকে রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা হয়, কিংবা যদি ওইখানে অধিক আর্দ্রতা থাকে তাহলে কিন্তু বীজের মধ্যে ওইখানে শোষণ বেড়ে যাবে, এর ফলে কিন্তু অতিরিক্ত তাপ তৈরি হয়ে বীজটা মারা যাবে আর কি। এটা একটা ব্যাপার আছে ধানের ক্ষেত্রে, সাধারণত মারাই ঝাড়াই করে কি
কি করা হয়, মূলত শুরুতে যদি কোনো দানা জাতীয় ফসল হয়, শুরুতেই যেটা করা হয় যে এই যে ফসলের বীজটা কিন্তু ই থেকে আলাদা করে আর কি, গাছ থেকে আলাদা করে, তারপরে সেটার খোসা ছাড়ায়, কিংবা যদি খোসা ছাড়ানোর দরকার হলে ছাড়ায়, না ছাড়ানোর দরকার হলে হইতেছে ওইভাবেই রাখে, রেখে এগুলো শুকায়ে পরবর্তীতে সংরক্ষণ করা হয় আর কি। এই তো এই জিনিসটা মোটামুটি তোমাদের এইখানে ছিল, এই যে এখান থেকে প্রশ্ন যে পড়ে নিও, যে শঙ্করায়ণ কি, তারপরে এই যে জিব্রিলিন কি, এরকম যে প্রশ্নগুলো আছে যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে নিও। যে স্বতন্ত্রীকরণ দূরত্বের প্রয়োজনীয়তা, সেই জিনিসটা আছে। আচ্ছা এরপরে আছে দেখি, আর একটু কয়েক মিনিট সময় আছে, দেখি বীজ প্রক্রিয়াজাতকরণটা একটু আগায় রাখি। যেমন আমরা একটা ধানের কথাই বলি, যে সংগ্রহ ফসল সংগ্রহ করার পরে কিন্তু সেইখান থেকে যে মাড়াই ঝাড়াই করার পরে তারপরে স্টেপটাই থাকে তাকে শুষ্কীকরণ বা শুকানো আর কি, তারপরে সেখান থেকে বাছাই করা ভালো জাতের কোনটা রোগাক্রান্ত, কোন বীজ কিংবা কোনটা চিটা আছে কিনা, এগুলো থেকে কিন্তু বাছাই করা হয়, করে সেইখান থেকে কিন্তু নির্দিষ্ট আর্দ্রতায় তাকে শুকানো হয়, এবং এরপরে আসে হচ্ছে হলো সংরক্ষণ, কিংবা যদি এটা যদি ওই বিভিন্ন গ্রোয়াররা যদি করে তাহলে সেখান থেকে তারা ওইগুলা কি পাঠায় দেয় কোম্পানির কাছে, কোম্পানি সেগুলা কিন্তু প্যাকেটজাত করে সেগুলা পরে কিন্তু বাজারে বীজ হিসাবে তারা বিক্রি করে আর কি। এই জিনিসটা বলা আছে বীজ প্রক্রিয়াজাতকরণ, বীজ মারাই। আচ্ছা এই যে মারাই কি, এখন এই জিনিসটা থ্রেশিং কি, খুব সুন্দর করে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে বীজ পরিপক্ক হওয়ার আগে বা পরিপক্ক হওয়ার পরে মাতৃ উদ্ভিদ বা ফল থেকে বীজ বিচ্ছিন্ন করার নামই বীজ মারাই। এইখানে কিছু উপায়ে করা হয়, সেটা প্রচলিত পদ্ধতি, যেমন হচ্ছে হলো প্রাচীন কাল থেকে যেভাবে করা হয়, হাত দিয়ে করা হয়, তারপরে গরু ছাগল কিংবা এগুলা দিয়ে করা হয়, তারপরে কাঠি দিয়ে বাড়ি দিয়ে এগুলা করা হয়, আলাদা করা হয়, সেটা কিন্তু প্রাচীন পদ্ধতি। এরপরে আছে হচ্ছে হলো যান্ত্রিক পদ্ধতি, এই যে এই জিনিসটার ছবি তোমরা অনেকেই দেখছো কিংবা অনেকে সরাসরি দেখছো আর কি, এই যে এটা কিন্তু খুব দ্রুত কিন্তু ঘুরতে থাকে, একে মেশিন দিয়েও ঘোরানো হয় অনেক সময়, আবার এখানে প্যাডেল আছে, এখানে পা দিয়ে চাপ দিয়েও কিন্তু ঘোরানো হয়, এবং এর উপরে যখন ওই যে ধানের গোছা যখন রাখা হয় তখন কিন্তু এখান দিয়ে মানে ধানগুলা গাছ থেকে আলাদা হয়ে যায়, এই যে এটা একটা যেরকম আছে সেই জিনিসটা একটা পদ্ধতি। তারপরে আছে হচ্ছে হলো যে সিক্ত বীজ, মানে বীজ ভেজা থাকা অবস্থাতে সংরক্ষণ না সংগ্রহ না করলে সেগুলো নষ্ট হয়ে যাইতে পারে, যেমন বেগুন, টমেটো, লাউ এগুলাতে, সেইখানে কিন্তু এই যে সিক্ত বীজ তাদের এখানে সংরক্ষণ করা হয়, সেটা আর একটা পদ্ধতি। এরপরে আছে বীজ পরিষ্কার ও বীজ ঝাড়াই, উইনোইং মানে মূলত এই যে বাতাস দেয়া আর কি, বিভিন্ন বীজের মধ্যে যদি খড়কুটা, ধুলাবালি এগুলা থাকে তাহলে এই যে আমরা যে ঝাড়াই করি বাতাস দিয়ে বিভিন্ন ফ্যানের মাধ্যমে, কিংবা গ্রামে গঞ্জে আগে কুলা দিয়ে যে ঝাড়া হইতো, এই জিনিসগুলো করলে কি হয় যে সেই ময়লা আবর্জনা, ধুলাবালি এগুলো উড়ে যায়, তাহলে জিনিসটা পরিষ্কার হয় আর কি, এইটা আর একটা। তারপরে আছে হচ্ছে হলো যে স্ক্যালপিং, বীজের আবর্জনা মুক্ত করার পদ্ধতি, যেমন হচ্ছে হলো অনেক সময় দেখা যায় যে বীজের সাথে ওই বীজের বোটায় যেখানে লেগেছিল বীজটা সেই গাছের কিছু অংশ এখানে লেগে থাকে, সেইগুলা অপ্রয়োজনীয় অপদ্রব্য এগুলাও কিন্তু দূর করে ফেলতে হয় আর কি। এছাড়া আরো যদি ধাতব কুনোর ভিতরে আবর্জনা থাকে এগুলাই যে দেখো এই যে চুম্বক দিয়ে এগুলা দিয়ে কিন্তু ওগুলো আলাদা করা হয়। তারপরে হচ্ছে হলো বীজের হচ্ছে আকার অনুযায়ী, যে কোন বীজ যদি হচ্ছে হলো একটা নির্দিষ্ট আকার থাকে, যে হ্যাঁ এই বীজটার আকার 1 সেন্টিমিটার
হওয়া উচিত, কিংবা এই বীজটার আকার 2 সেন্টিমিটার হওয়া উচিত, কিংবা এটার আকার 5 সেন্টিমিটার হওয়া উচিত। তাহলে ওই রকম একটা চালনি দিয়ে ছাঁকা হয় আর কি। তাহলে এর মধ্যে দিয়ে যেগুলা ছোট বীজ আকারে সেগুলা চালনি দিয়ে পড়ে যায়, তার মানে ওগুলা খারাপ বীজ। যেগুলো বড় বীজ, আমার ভালো বীজ আছে সেগুলো চালনিতে থাকে, ওইগুলো আমি তখন আলাদা করে নিলাম আর কি। তারপরে আর যে গোলাকার লম্বা বীজ কোনটা কিভাবে সংরক্ষণ করে সেটা আর একটা বলা আছে, মানে সংগ্রহ করে এটা বলা আছে। এরপরে আছে হচ্ছে হলো বীজ সংরক্ষণ। সংরক্ষণের জন্য এই যে আর্দ্রতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক আর্দ্রতা না শুকাইলে কিন্তু তার ভিতরে কি হবে, যদি বেশি আর্দ্রতা থাকে মানে বেশি পানি থাকে, তাহলে এর মধ্যে শোষণ বাড়বে, তারপরে রোগ বালাইয়ের আক্রমণ বেশি দেখা দিবে, তারপরে পোকা মাকড় সেখানে ডিম পারবে আর কি। এই সব জিনিসগুলাই কিন্তু বেশি হবে যদি আর্দ্রতা বেশি হয়। তাহলে এই জন্য আমাদের সঠিক তাপমাত্রায় সঠিক আর্দ্রতা সংরক্ষণ করতে হবে। আবার আর্দ্রতা যদি খুব বেশি কম হয় তখন দেখা যাবে যে বীজটা কিন্তু মারা যাবে আর কি। তো অতএব এই জন্য সঠিক আর্দ্রতায় সংরক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তার কারণ যদি আর্দ্রতা কম হলে তাহলে বীজ কিন্তু এই মারা যাবে আর কি, এই জিনিসটা। এখানে বলা আছে যে কোনটা কয়টা কত, এটা আগেও তোমাদেরকে বলছি, ধানের বীজ কতখানি কিভাবে সংরক্ষণ করবে, বীজ সংরক্ষণের উপায় কয়টা, এটা পরীক্ষায় আসতে পারে যে দুইটা, একটা উন্মুক্ত সংরক্ষণ আর একটা হচ্ছে হলো আবদ্ধ সংরক্ষণ। এই যে বায়ুহীন অবস্থায় এয়ার টাইট ভাবে সংরক্ষণ কিন্তু সাধারণত করা হয় 9 থেকে 13% আর্দ্রতায়। এই যে অধিক আর্দ্রতা বিশিষ্ট বীজ ব্যাকটেরিয়া ছত্রাক কীট পতঙ্গ দ্বারা সহজে আক্রান্ত হয়, যেটা তোমাদের আগে বললাম আর কি। বীজ পরিষ্কার কিভাবে করা হয় এটা এখান থেকে পড়ে নিও। এই যে বীজের মধ্যে আগাছার বীজ থাকবে, অন্য ফসলের বীজ থাকবে, অপরিপুষ্ট বীজ থাকবে, আঘাতপ্রাপ্ত বীজ থাকবে, অস্বাভাবিক আকৃতির বীজ থাকবে, গাছের অংশ থাকবে, ধুলাবালি থাকবে, এগুলা কিন্তু এই যে পরিষ্কার করা হয়, এই যে ছালনি দিয়ে মূল পরিষ্কার, প্রাথমিক পরিষ্কার, বিশেষ পরিষ্কার, এই যে এই জিনিসগুলো বলছে এটা কিন্তু এ অনুযায়ী করা হয় আর কি। এই যে প্রাথমিক পরিষ্কার করতেছে ই দিয়ে, কুলা দিয়ে কিংবা এইভাবে, মূল পরিষ্কার করা হয় এটা মূলত যান্ত্রিক ভাবে করা হয় আর কি। এইখানে কি করা হয়, এই যে এইখান দিয়ে দেখো এক পাশ দিয়ে সাধারণত এই যে শস্যটা দেয়া হয় আর কি, এবং ভিতরে মোটরের মাধ্যমে এইখানে বাতাস তৈরি করা হয় ফ্যান দিয়ে, এখানে বাতাস তৈরি করা হয় ফ্যানের মাধ্যমে, এবং এই বাতাসের মাধ্যমে ওর ভিতর দিয়ে যখন এটা এসে এই জায়গা দিয়ে যখন যায় এইটা, তখন এই বাতাসের ধুলাবালিগুলা কিন্তু বের হয়ে চলে যায় আর কি, এবং ভারী জিনিসগুলো এখান দিয়ে বের হয়ে আসে। এটা মূলত এই যে মূল পরিষ্কার পদ্ধতি আর কি। এটা বিভিন্ন রকম ওইটা হইতে পারে, সেটা বলা আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বিশেষ পরিষ্কার। বিশেষ পরিষ্কার হচ্ছে হলো যে বীজ ছাড়া যেসব দ্রব্য বীজের লটের মধ্যে থাকে সেটা কিন্তু এই যে এয়ার ক্লিন করে বের করা যায়, কিন্তু যদি কোনো বীজ থাকে যেগুলা বীজ ঠিক আছে কিন্তু আকারে ছোট কিংবা বড় কিংবা হয়তো রং ভিন্ন কিংবা এবড়ো থেবড়ো, এই জিনিসগুলো কিভাবে আলাদা করবে, সেগুলো এই যে দৈর্ঘ্যের ভিত্তিতে করা হয়। সেটা হচ্ছে একটা আছে যে ইন ইন ইনডেন্টেড সিলিন্ডার আছে,
এর ভিতরে বিভিন্ন গর্ত থাকে, সিলিন্ডার যখন ঘোরে তখন যদি ওরখানে ছোট কোনো বীজ থাকে সেগুলো গর্ত আটকা যায়, আর ভালো বীজগুলো কিন্তু উপরে উঠে যায় এবং নিচে যখন পড়ে তখন একটা পাত্রে সংগৃহীত হয়। তারপরে চ্যাপ্টা গোল বীজ, এটাও কিন্তু ওইভাবে আর একটা পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে কিন্তু ই করা হয়। তারপরে লিফ কালার সর্টার আছে আর কি, যে ওই এটা এরকম একটা যন্ত্র যে ওইখানে কোন রঙের বীজ ওইখানে থাকবে, থাকা উচিত, এটা ইনপুট দেওয়া হয়, এর বাইরে অন্য কোনো রং হইলেই সে কিন্তু এটা বাইরে বের করে দেয় আর কি। আচ্ছা, বীজ শুকানো কি, সিড ড্রাইং কি, এটা ইম্পর্টেন্ট আছে খুবই, এবং বীজ শুকানোর পদ্ধতি, স্বাভাবিক পদ্ধতি আর কৃত্রিম পদ্ধতি। স্বাভাবিক পদ্ধতি কি, এই যে আমাদের গ্রামে গঞ্জে দেখা যায় যে বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা থাকে, এখানে এই যে রৌদ্রে ছড়ায় দিয়ে কিন্তু শুকায়, তারপর অনেকে দেখা যায় যে বাড়ির পাশে রাস্তা টাস্তা আছে সেগুলোতে কিন্তু শুকায় আর কি। এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি, এটাতে সাধারণত সময় বেশি লাগে, তারপরে ওই জিনিসটা নষ্ট, মানে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ বিভিন্নভাবে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই একটা জিনিস। আর একটা আছে যে কৃত্রিম পদ্ধতি, ওইখানে একটা নির্দিষ্ট যন্ত্রের মধ্যে অল্প সময়ে ওই বীজটাকে একটা ট্রের মাধ্যমে এখানে ভিতরে রেখে ওর ভিতরে বাতাস এক পাশ থেকে চালায় দেওয়া হয়, এবং এই ফ্যানের বাতাসে এর উপর দিয়ে যখন বাতাস যায় তখন ওই বীজটা দ্রুত শুকায় যায় আর কি। মানে এভাবে বীজ কিন্তু শুকানো হয়। এরপরে আছে হচ্ছে হলো বীজ শোধন। আচ্ছা, বীজ শোধন আজকে আর না করাই, বীজ শোধন এটা সামনের দিন, এই অধ্যায়ের বাকিটুকু আমরা দেখব আর কি। আপাতত অনেকটাই হয়েছে, তো তোমাদের ক্লাসটা আসলে অনেক লম্বা ছিল, প্রায় 2টা অধ্যায় শেষ করে আর একটা অধ্যায়ের মোটামুটি মাঝামাঝি পর্যন্ত আমরা গেছি। তো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বলছে এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবা। তো আশা করি সামনের ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, যে এখানে বীজ শোধন থেকে আমরা শুরু করব, শুরু করে যতদূর আগানো যায় আর কি। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।